बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा जे जेखने आछो आल्लाहर अशेष रहमते भालो आछो एबं सुस्थ आछो। आमि मोहम्मद अबुल कलाम आजाद, सरकारी शिक्षक जोरानपुर कुरुबिनास उच्च विद्यालय। आज आमि अष्टम श्रेणीर शिक्षार्थीदेरके जोरानपुर अनलाइन स्कूले स्वागत जानाच्छि। प्रिय शिक्षार्थीरा, आज के तुम्हारे बांग्लादेश विश्वपरिचय बई थेके द्वितीय अध्याय दुई एक पाठ निये आलोचना करार चेष्टा करब। तुम्हारा मनोयोग सहकारे क्लासटी देखबे। प्रिय शिक्षार्थीरा, आमरा प्रथम पाठे जेटा देखि सशस्त्र मुक्तियुद्धेर पटभूमि। सशस्त्र मुक्तियुद्धेर पटभूमि तुम्हारा एकटु मनोयोग सहकारे एकटु शुनबे आर बईटा धरबे। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, এটা আমরা ভালোভাবে জানি। 1970 সালে পাকিস্তানের সর্বপ্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সামরিক জান্তা ষড়যন্ত্র শুরু করে। জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত ঘোষণা করলে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের মার্চের শুরু থেকে অসহযোগ আন্দোলন এবং 7ই মার্চ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দেন, যেটা আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসীম সাহসিকতার পরিচয় হিসেবে দেখি ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। এই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালিকে ঐক্যবদ্ধ করে একটা প্ল্যাটফর্মে এনে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য কিভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদারতা আহ্বান জানিয়েছিলেন, আমরা সেটা 7ই মার্চের ভাষণের মাধ্যমে দেখতে পারি। কৃষি ক্ষেত্রে তারপরে দেখো, অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনী 25শে মার্চ বর্বর গণহত্যা শুরু করে 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুরু হয় বাঙালি প্রতিরোধ ও মুক্তিযুদ্ধ। মুজিবনগরে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় পরিচালিত 9 মাসের যুদ্ধ শেষে 16ই ডিসেম্বর বাঙালি বিজয় লাভ করে। অর্থাৎ যখনই বাঙালি তার শোষণ নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, ঠিক তখনই তার পূর্ব মুহূর্তে 25শে মার্চ মধ্যরাতে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে আক্রমণ চালায়। সেই আক্রমণের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা দেন, অর্থাৎ স্বাধীনতার ডাক দেন। অর্থাৎ বাঙালিকে, সর্বস্তরের বাঙালিকে, সর্বস্তরের বাংলা ভাষাভাষী মানুষদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য জেগে উঠার আহ্বান জানান এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। ঠিক তখনই বাঙালি জাতি তাদের তার বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য, আত্মরক্ষার জন্য, নিজেরা শক্তভাবে বাঁচার জন্য, স্বাধীনভাবে বাঁচার জন্য, এই বাংলাদেশটাকে স্বাধীনতার একটা গণ্ডিতে নিয়ে আসার জন্য ঝাঁপিয়ে পড়ে। এবং যার ফলশ্রুতিতে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার ফলে 1971 সালের 16ই ডিসেম্বর সেই সর্বশেষ যে কাঙ্ক্ষিত বিজয়, সেই কাঙ্ক্ষিত বিজয় আমরা অর্জন করতে সক্ষম হই। তারপরে একদিকে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয়, আর অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো তা বানচালের জন্য ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্র শুরু করেন। তিনি ঢাকা জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট তৈরি করেন। পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে এর প্রতিক্রিয়া তীব্র হয়। ক্ষমতা হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়। বিশেষ করে ছাত্রদলের ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী, এছাড়া শিক্ষক, পেশাজীবী, মহিলা সংগঠনগুলো এগিয়ে আসে। অর্থাৎ 1970 সালের নির্বাচনে যখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানের যে শোষণ এবং নিপীড়নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে ক্ষমতা তারা হস্তান্তর করার কথা, সেটা কিন্তু তারা করছিল না। ঠিক তখন যে সভা সেমিনার করা হচ্ছিল, সেখানে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আওয়ামী লীগকে সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে তারাও ছাপিয়ে করেছিল, তারাও কি একাত্মতা ঘোষণা করেছিল, এবং যার ফলে কি পাকিস্তানি তারা আমাদের হাতে বা আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়। বিশেষ করে ভুট্টোর ষড়যন্ত্রে সারা দিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান
এক মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করায় আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে। ফলে ওই দিন আওয়ামী লীগের পার্লামেন্টারি কমিটির বৈঠকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। জনগণ এবারও স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দেয়। শুরু হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের আরেক অধ্যায় অসহযোগ আন্দোলন। আওয়ামী লীগ 2 মার্চ 1971 সালে ঢাকা শহরে ও 3 মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। 2 মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল সমাবেশে ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটা আমরা ডাকসু হিসেবে চিনি, এই ডাকসু 11টায় যে সমাবেশ বা মিছিল ঘোষণা করা হয়, সমাবেশ ঘোষণা করা হয়, সেই সমাবেশে তারাও কি ঝাঁপিয়ে পড়ে এবং ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগের সাথে একাত্মতা পোষণ করে, একাত্মতা ঘোষণা করে, একাত্মতা ঘোষণা করে, একাত্মতা পোষণ করে তারাও কি সেই সমাবেশে বা সেই মিছিলে তারা যোগদান করে। এটি ছিল সর্বসাধারণের সামনে আনুষ্ঠানিক ভাবে উত্তোলিত স্বাধীন বাংলার প্রথম পতাকা, অর্থাৎ ডাকসু নেতৃবৃন্দ দেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আজকে আমরা প্রতিটি প্রতিষ্ঠানে আসার পরে যে লাল সবুজ খচিত একটি রঙিন পতাকা দেখতে পাই, ফতফত করে উঠতে থাকে, সেই ফতফত করে উঠতে থাকা পতাকা সর্বপ্রথম ডাকসু কেন্দ্রীয় পরিষদ যারা আছেন, কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা সর্বপ্রথম এই পতাকাকে তুলে ধরেছিলেন, উত্তোলন করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত সেই পতাকা আমাদের যে স্বাধীনতার যে প্রতীক হিসেবে, স্বাধীনতার প্রতীক প্রতীকই একটা বহন করে থাকে। 3 মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন, 25 মার্চ পর্যন্ত অব্যাহত থাকে। 3 মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ, অর্থাৎ ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় 3 মার্চ। এই 25 মার্চ অসহযোগ আন্দোলন শুরু হয়ে 3 মার্চ শুরু হয়ে 25 মার্চ পর্যন্ত অব্যাহত থাকে এবং 3 মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। এতে আন্দোলন আরো বেগবান হয়। ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই পরিস্থিতিতে ভীত হয়ে ইয়াহিয়া খান করলেন 6 মার্চ এক নেতার ভাষণে 25 মার্চ ঢাকায় পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। বাঙালির অভিসম্পাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঘোষণায় সন্তুষ্ট হতে পারেননি। এই পরিস্থিতিতে 7 মার্চ রেসকোর্স ময়দানে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য আওয়ামী লীগের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। এই ছিল হচ্ছে সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি, অর্থাৎ মুক্তিযুদ্ধে নামার পূর্বে, মুক্তিযুদ্ধ করার পূর্বে, মুক্তিযুদ্ধের চরম রূপ লাভ করার পূর্বে যে একটা প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিটা ঠিক এইভাবেই নেওয়া হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি ছিল এটাই। এর মাধ্যমে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং মুক্তিযুদ্ধ করতে তারা বাধ্য হয় এবং শেষ পর্যন্ত 9 মার্চ যুদ্ধ করার পরে তারা 16 ডিসেম্বর 1971 সালের 16 ডিসেম্বর কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পায় এবং আমরা স্বাধীনভাবে চলতে, বুক ফুলিয়ে চলার জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজে পাই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম পার্ট এই পর্যন্তই আমরা আজকে আলোচনা করলাম। আরেকটি পার্ট নিয়ে আমরা আগামী দিন আলোচনা করতে চেষ্টা করবো। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সকলকে।